আমি ফারহানা শিশুফলা। আজকে আমাদের আলোচনার বিষয় হৃদস্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা সঞ্চালন। রক্ত সংবহন তন্ত্রে যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্তটা পরিবাহিত করে সেই অঙ্গটির নামই হচ্ছে কি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা হার্ট দেখতে হচ্ছে ত্রিকোণাকার এবং লালচে খয়েরি বর্ণের হয়ে থাকে, 300 গ্রাম ওজন হয়ে থাকে, 1/3 অংশ বড় হয় পুরুষের ক্ষেত্রে এবং মেয়েদের যে হারটা সেটা হচ্ছে ছোট ধরনের হয়ে থাকে। এদের প্রাচীর হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম নির্মিত পাতলা একটা প্রাচীর আছে যার দুইটা অংশ দেখা যায়, একটা হচ্ছে বাইরের অংশ, একটা হচ্ছে ভিতরের স্তর। ভিতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর এবং বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। মাঝখানে একটা ফ্লুইড থাকে যেটা পেরিকার্ডিয়াল ফ্লুইড নামে ফ্লুইড বলা হয়ে থাকে। এই তিনটা প্রাচীর রয়েছে, একটা হচ্ছে গিয়ে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে সবচেয়ে বাইরের যে স্তরটা সেটা হচ্ছে এপিকার্ডিয়াম, ভিতরের থেকে এটা হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম এবং ব্রাঞ্চগুলো যে কপাটিকা ঘিরে থাকে সেটাকে যে স্তরটা ঘিরে থাকে সেটাকে বলা হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। এর 4টা প্রকোষ্ঠ দেখা যায়, 2টা হচ্ছে কি অ্যাট্রিয়াম এবং 2টা হচ্ছে কি ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম, রাইট লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল, এর 2টা কপাটিকা থাকে। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ এবং হচ্ছে গিয়ে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে তাকে বলা হয়েছে বাইকাস্পিড ভালভ বা বাইকাস্পিড কপাটিকা। এখন এই হৃৎপিণ্ডটা স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত প্রসারিত হওয়ার ফলে সারা দেহে হচ্ছে কি রক্তটা সরবরাহ করে থাকে বা সংবাহিত করে থাকে এবং বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের যে ক্রিয়াটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় সেই নিয়ন্ত্রণটাকেই বলা হয়েছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক যেটা সেটাকে মাসল অরিজিন বলা হয়ে থাকে, মায়ো অর্থাৎ মাসল এবং জেনিক হচ্ছে গিয়ে গিভিং রাইজ টু থেকে এসেছে, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন বা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই যখন নিচ থেকে হৃদস্পন্দনটা নিয়ন্ত্রিত হয়ে থাকে, ওকে, বাইরের কোনো কিছু বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত নয়, হৃৎপিণ্ড যখন নিজের থেকে নিয়ন্ত্রিত হয় বা নিজের থেকে স্নায়ু উদ্দীপনাটা সৃষ্টি করে থাকে সেই যে অবস্থানটা এবং সেটাকেই হচ্ছে গিয়ে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। অর্থাৎ যদি কোনো প্রাণীর দেহ থেকে হৃৎপিণ্ডটাকে বের করে নিয়ে 37 অক্সিজেন সমৃদ্ধ যে লবণ দ্রবণ আছে, অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণ সেখানে যদি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেওয়া হয় তবে এই হৃৎপিণ্ডটা বা হার্টটা বেশ কিছুক্ষণের জন্য সচল থাকে। এখন এই মানে হার্টবিটটা চলতে থাকবে এবং প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত যে হৃৎপেশিগুলো আমরা জানি হৃৎপিণ্ডের মধ্যে হৃৎপেশি থাকে, এই হৃৎপেশিকে কার্ডিয়াক পেশি বলা হয়ে থাকে। এই পেশিগুলো হচ্ছে অনৈচ্ছিক ধরনের, মানে নিজের ইচ্ছা মতো এরা চলতে পারে না, একটা স্বয়ংক্রিয় বা স্বনিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং ছন্দমাফিকভাবে এরা সংকোচন প্রসারিত হয়ে থাকে। তাহলে এই যে এই হৃৎপেশিগুলোই হচ্ছে কি মায়োজেনিক যে নিয়ন্ত্রণটা আছে মায়োজেনিক নিয়ন্ত্রণ করে থাকে, মায়োজেনিকের জন্য প্রকৃতপক্ষে দায়ী হয়ে থাকে। বিশেষ করে বিশেষ ধরনের পেশিগুলো সম্মিলিতভাবে জাংশনাল টিস্যু বলা হয়, মানে এখানে যে টিস্যুগুলো কাজ করে থাকে, পেশিগুলো কাজ করে থাকে মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য, সেই পেশিগুলোকে বলা হয়েছে কি জাংশনাল টিস্যু। এই জাংশনাল টিস্যুগুলোর মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড, এভি নোড, অ্যাট্রিয়ো ভেন্ট্রিকল নোড, বান্ডল অফ হিস এবং পারকিনসি তন্তু বা পারকিনসি ফাইবার্স। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড যেটা সেইটাকে সংক্ষেপে এসএএন বলা হয়ে থাকে, সংক্ষেপে আমরা এসএএন বলতে পারবো। এটি ডাইনঅ্যাট্রিয়ামের প্রাচীরে, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট, তো এই ডাইনঅ্যাট্রিয়াম প্রাচীর এবং ডাইনঅ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনাকোভার ছিদ্রে, এটা সুপিরিয়র ভেনাকোভা, এই ছিদ্রেটার মাঝখানে, তো এখান থেকে সুপিরিয়র ভেনাকোভা উঠে গেছে আর এখানে হচ্ছে গিয়ে রাইট অ্যাট্রিয়াম, এটার মাঝখানে সংযোগস্থলে অবস্থান করছে এই যে এসএ নোডটা। এইটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে কিছু স্নায়ু প্রান্ত সহ অল্প কিছু সংখ্যক হৃৎপেশি তন্তু নিয়ে গঠিত হয়ে থাকে, ওকে। এগুলো হচ্ছে কি 10-15 মিউমাইক্রন পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং 3 মিলিমিটার পর্যন্ত চওড়া হয়ে থাকে আর 1 মিলিমিটার পুরো হয়ে থাকে। তাহলে এটা লম্বা হচ্ছে গিয়ে 10-15 মিলিমিটার এবং হচ্ছে গিয়ে
এর চওড়া হচ্ছে গিয়ে মানে এই দিক থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে 3 মিলিমিটার, আর এইটা হচ্ছে গিয়ে পুরু যেটা সেটা হচ্ছে গিয়ে 1 মিলিমিটার হয়ে থাকে। এইটা এই যে এস এ নোডটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক যে সিগন্যালটা সেই সিগন্যালটা তৈরি করে এস এ নোড। এই এস এ নোডটা ইলেকট্রিক যে সিগন্যাল গঠন করে এইটা সিগন্যাল গঠন করে, এর ফলে হচ্ছে কি হার্টবিটটা শুরু হয়ে যায় এবং এটাকেই কিন্তু পেসমেকার বলা হয়ে থাকে। তাহলে এ যখন ইলেকট্রিক সিগন্যালটা তৈরি করছে সেই স্নায়ু উদ্দীপনা যেটা সেই স্নায়ু উদ্দীপনার যে ঢেউটা সেই ঢেউটা কী করছে সেটা হচ্ছে হৃদ পেশির দিকে অতিক্রান্ত করে, পেশিতে চলে আসে। এটা হচ্ছে সারা অ্যাট্রিয়ামে ছড়ায় পড়ে। এই যে এইগুলো হচ্ছে গিয়ে স্নায়ু উদ্দীপনা, এটা সারা অ্যাট্রিয়ামে এদিকে এই অ্যাট্রিয়ামে এটিএম দুই অ্যাট্রিয়ামে এই স্নায়ু উদ্দীপনাগুলো ছড়িয়ে যায় ঢেউটা, এবং এটা এস এ নেটকে এটাকে এর জন্য পেসমেকার বলা হয়ে থাকে। প্রতিটি উত্তেজনার ঢেউই এখানে সৃষ্টি হয়ে যায় এবং পরবর্তীতে এই উত্তেজনার ঢেউটা সৃষ্টির যে উদ্দীপক হিসেবেও এটা কাজ করে থাকে। ওকে, উদ্দীপক হিসেবেও কাজ করে থাকে। এরপর আসি হচ্ছে গিয়ে এটার যে কাজ, সে কী করে পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে 70 থেকে 80টি যে হৃদ স্পন্দন হয় সেটা সৃষ্টি করে থাকে। আমরা কার্ডিয়াক সাইকেলে জানি যে হৃদ স্পন্দন কী, একবার সিস্টল একবার ডায়াস্টল, সংকোচন এবং প্রসারণ যে একবার যখন হয় সেই সেই সংকোচন প্রসারণের যে গতিটা হয় এটাকে একবার সিস্টল একবার ডায়াস্টলের কেই বলা হয়েছে গিয়ে হৃদ স্পন্দন। এই হৃদ স্পন্দনটা হচ্ছে গিয়ে 70 থেকে 80 বার মানে প্রতি মিনিটে 70 থেকে 80 বার ঘটে থাকে। তাহলে এই পেসমেকার হচ্ছে গিয়ে এই যে হৃদ এই যে স্পন্দনটা সৃষ্টি করতেছে এটা হচ্ছে গিয়ে এদের কাজ হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের 70 থেকে 80টা হৃদ স্পন্দনে সৃষ্টি করে এবং হৃদপিণ্ডে পেসমেকার হিসেবে কাজ করে থাকে, হৃদপিণ্ডের পেসমেকার। এরপরে আসে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই হৃদ স্পন্দনটা এখান থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে গিয়ে এই যে তন্তুগুলার মাধ্যমে এভি নোডে বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড বলা হয় সেই এভি নোডে চলে আসে। এভি নোড যেটা সেটা হচ্ছে গিয়ে ডান অলিন্দের মধ্যে আন্ত অলিন্দ পর্দার পশ্চাৎ অংশে, ডান অলিন্দের মধ্যে আন্ত অলিন্দ যে পর্দাটা আছে মানে দুইটা অলিন্দ যে পর্দাটা সেপারেট করে রাখে যেটাকে বলা হচ্ছে গিয়ে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, সেই সেপ্টামের মাঝে হচ্ছে গিয়ে এই যে এভি নোডটা সাইনাসের খুব নিকটে অবস্থান করে এভি নোড। এই এভি নোড যেটা সেটা হচ্ছে গিয়ে আয়তন 2x5 মিলিমিটার মতো হয়ে থাকে। এটা কি করে এস এ নোড থেকে যে উদ্দীপনা সেইটা গ্রহণ করে নিয়ে আসে এবং সেই গ্রহণ করার ফলে এটার আচ্ছা এটার মধ্যে ঢেউ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 0.15 সেকেন্ড দেরি হয়ে থাকে। উদ্দীপনা যে ঢেউটা পরিবহন হয় এস এ নোড থেকে এভি নোডে সেটা হচ্ছে 0.15 সেকেন্ড দেরি হয়ে থাকে। আর এভি নোডের কাজ হচ্ছে গিয়ে এস এ নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে বান্ডলের মাধ্যমে, ওকে, এখান থেকে উদ্দীপনাটা নিয়ে আসে ও এবং বান্ডলের মাধ্যমে নিলয়ে সঞ্চালিত করে। এই যে বান্ডল আছে সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে নিলয়ে নিয়ে আসে, সঞ্চালিত করে করে ফেলে সঞ্চালন করে নিয়ে আসে, পরিবহন করে অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে গিয়ে সংরক্ষিত পেসমেকার বলা হয়, এভি নোডটাকে সংরক্ষিত পেসমেকার। যদি কোনো কারণে এস এ নোড এই স্নায়ু উদ্দীপনাটা সৃষ্টি করতে না পারে তাহলে হচ্ছে গিয়ে এভি নোড যেটা সেটা হচ্ছে গিয়ে এই উদ্দীপনাটা সৃষ্টি করে থাকে। ওকে, এই কারণে বলা হয়েছে এভি নোডকে সংরক্ষিত পেসমেকার। হৃদ স্পন্দন উদ্দীপনা সৃষ্টিতেও ভূমিকা রাখে অপেক্ষাকৃত ধীর গতি, প্রায় মিনিটে হচ্ছে গিয়ে 40 থেকে 60টা হৃদ স্পন্দন সৃষ্টি করে সে। আর এটা হচ্ছে গিয়ে এস এ নোডের কাজ। তারপরটা হচ্ছে গিয়ে বান্ডল অফ হিজ। এস এ নোড থেকে যেই যেই লাইনটা চলে আসছে যে তন্তুগুলা সেগুলোকে বলা হয় যে বান্ডল অফ হিজ। এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে গিয়ে রাইট বান্ডল অফ হিজ, একটা হচ্ছে গিয়ে লেফট বান্ডল অফ হিজ। এখান থেকে এই উদ্দীপনাগুলোকে এই যে কাজ হচ্ছে এই যে এখান এই যে উদ্দীপনার ঢেউটা সেই উদ্দীপনার ঢেউটা কী করছে ও নিয়ে আসতেছে এই যে নিলয়ে প্রেরণ করছে। বান্ডলের ফিজের কাজ হচ্ছে এটা নিলয়ে প্রেরণ করে নিয়ে যায়। ডান যেটা সেটা হচ্ছে গিয়ে ডান দিকে ডান বান্ডল অফ হিজ হচ্ছে ডান দিকে উদ্দীপনা প্রেরণ করে নিয়ে যায় কাজ, আর এর কাজ হচ্ছে গিয়ে বাম দিকে উদ্দীপনাটা প্রেরণ করে নিয়ে যায় বাম নিলয়। এর বান্ডল অফ হিজের হচ্ছে গতি মিনিটে প্রায় 36টি হৃদ স্পন্দন সৃষ্টি করতে পারে। এরপরের অংশ হচ্ছে পারকিনসি ফাইবার।
পার্কিনসি ফাইবার যেটা সেটা হচ্ছে গিয়ে এই তন্তুগুলো বান্ডুলা ফিস থেকে উৎপন্ন হয় এবং আন্তঃনীলয় পর্দা থেকে সরাসরি প্যাপিলারি পেশিতে নিয়ে যায়। মানে এই এই যে পেশিগুলো থাকে সারা স্থানে পেশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্কিনসি ফাইবার্স। এখানে যে হৃদয় স্পন্দনগুলো আছে সেইগুলো কি করে পার্কিনসি তন্তুতে প্রেরণ করে দেয় ঢেউটা, হৃদয় স্পন্দনের ঢেউটা। পার্কিনসি তন্তুটা কি করে, এই তন্তুগুলো নিলয়ের পেশি তন্তুগুলার প্রতিটি অংশে খুব দ্রুত হৃদয় স্পন্দন সঞ্চারিত করে। প্রত্যেকটা প্রাচীর, এগুলো কিন্তু পুরো প্রাচীর জুড়ে অবস্থিত, এগুলো খুব দ্রুত এইখানে শিফট করে দেয়, সঞ্চালিত করে এবং প্রতি মিনিটে প্রায় 30 থেকে 35টা হৃদয় স্পন্দন সৃষ্টিতে সক্ষম হয়ে থাকে। তাহলে এই যে মায়োজেনিক নিয়ন্ত্রণটা সেটা হচ্ছে কি, কোনো হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বাহ্যিক কোনো প্রভাব থাকে না। হৃৎপিণ্ড যখন নিজ উদ্যোগে হৃদ স্পন্দন সৃষ্টি করে থাকে সেটাই হচ্ছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। পেশিগুলো এখানে কাজ করে, কোন কোন এই জাংশনাল যে টিস্যুগুলো এগুলোকে জাংশনাল টিস্যু বলা হয়। জাংশনাল টিস্যুগুলো এস এ নোড, এ ভি নোড, বান্ডুলা ফিস এবং পার্কিনসি। এস এ নোডকে বলা হয় যে পেসমেকার, এটা হচ্ছে সংরক্ষিত পেসমেকার। এ যদি কোনো কারণে উদ্দীপনা সৃষ্টি করতে না পারে তবে সে উদ্দীপনাটা সৃষ্টি করে এবং সেই উদ্দীপনাগুলো হচ্ছে কি বান্ডুলা ফিস এবং হচ্ছে কি পরদিকে পার্কিনসি, এবং সেখান থেকে এই যে বিভিন্ন যে ব্রাঞ্চগুলো থাকে সেই ব্রাঞ্চের মধ্যে স্নায়ু উদ্দীপনা প্রেরিত করে দেয়। এটা হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু কতগুলো রয়েছে। এই যে হৃদ স্পন্দনের মায়োজেনিক নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে পেসমেকার বা ছন্দ নিয়ামক, একটা হচ্ছে গিয়ে হৃদ উদ্দীপনার বিস্তার পেসমেকার, এবং এই পেসমেকার থেকে যে যে উদ্দীপনাটা হচ্ছে সেই উদ্দীপনাটা কীভাবে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। পেসমেকার আমরা জানি, পেসমেকার হচ্ছে গিয়ে যে এস এ নোড যেটাকে সেটাকেই বলা হচ্ছে গিয়ে পেসমেকার। যেহেতু যদি পূর্ণবয়স্ক কোনো মানুষের হৃৎপিণ্ডটাকে যদি বের করে একটা দ্রবণে, অক্সিজেন মিশ্রিত লবণ দ্রবণ যেটা আছে সেইখানে যদি 37 ডিগ্রি সেলসিয়াসে রেখে দেই, তাহলে সেটা কিছুক্ষণের জন্য হার্টবিট থেকে যায়, মানে হার্ট সংকোচন প্রসারণের যে প্রক্রিয়াটা সেটা চলে। তাহলে এই পেসমেকার যেটা, মানে এই যে এই হৃদয় স্পন্দনের যে কৌশলটা, এটা অ্যাকচুয়ালি হৃৎপেশির স্বনিয়ন্ত্রিত ক্রিয়ার ফলে ঘটে থাকে এবং এটাকেই বলা হচ্ছে কি, এই কৌশলটাকেই বলা হয়েছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে আসি পেসমেকারে। পেসমেকার হচ্ছে গিয়ে নিজের থেকেই হচ্ছে গিয়ে উদ্দীপনাটা সৃষ্টি করে থাকে এবং এই উদ্দীপনাটা হচ্ছে গিয়ে পরের দিকে বিভিন্ন স্থানে সঞ্চালিত করে থাকে এবং আসে কোথা থেকে, এই যে ভ্যাগাস এবং সিম্প্যাথেটিক। এই ভ্যাগাস এবং সিম্প্যাথেটিকটা কি, এটা হচ্ছে গিয়ে মেডুলা থেকে সৃষ্টি হয়ে থাকে। ওকে, এই মেডুলা থেকে ভ্যাগাস এবং সিম্প্যাথেটিক, এখান থেকে স্নায়ু উদ্দীপনাটা আসে যে ও কালেক্ট করে, এস এ নোটটা কালেক্ট করে। কালেক্ট করে সে হচ্ছে গিয়ে উদ্দীপনাটাকে সারা স্থানে পরিবাহিত করে দেয়। এখানে একটা আছে কৃত্রিম পেসমেকার, এবং এই এগুলো কিন্তু পেসমেকারের যেহেতু কাজ করে, কৃত্রিম পেসমেকার যেটা সেটা হচ্ছে গিয়ে হৃদয় স্পন্দনে যে নিয়মতান্ত্রিক যদি সমস্যা দেখা যায়, মানে এটা তো একটা স্বয়ংক্রিয় পদ্ধতি, তাহলে এই স্বয়ংক্রিয় পদ্ধতি যদি এই হৃদয় স্পন্দনের যদি সমস্যা দেখা যায় তবে বৈদ্যুতিক ক্রিয়া যেটা হচ্ছে গিয়ে হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে সেই বৈদ্যুতিক ক্রিয়াটা হচ্ছে গিয়ে স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব হয়। কি শুধুমাত্র একটা ধাতব একটা বস্তু আছে যেটা হচ্ছে গিয়ে ধাতব একক, যেটা ওজন হচ্ছে গিয়ে 30 থেকে 130 গ্রাম পর্যন্ত হয়ে থাকে, সেরকম একটা ধাতব বস্তু এখানে লাগানো হয়ে থাকে যেটা হচ্ছে গিয়ে বৈদ্যুতিক যে ক্রিয়াটা সেই ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে রাখে। এই 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 যে এক্সট্রাভাবে যে ধাতব বস্তুটা এখানে প্রেরণ করা হয় সেটাই হচ্ছে কি আমাদের কৃত্রিম পেসমেকার। ওকে, এবার আসি হচ্ছে কি হৃদ স্পন্দনা হৃদ উদ্দীপনার যে বিস্তারটা সেইটা কীভাবে বিস্তার হয়। আগেই আমরা বলেছি যেখানে তরঙ্গ উৎপাদিত হয়, এই যে ভেগাস এবং সিম্প্যাথেটিক থেকে তরঙ্গ আসে, এই তরঙ্গগুলো কী করে, এই তরঙ্গগুলো হচ্ছে গিয়ে এই এস এ নোডে কালেক্ট করে। হ্যাঁ, এস এ নোড যখন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে যে উদ্দীপনাটা খুব ধীর গতি সম্পন্ন, মানে বৈদ্যুতিক উদ্দীপনাটা হচ্ছে খুব ধীর গতিতে বিস্তৃত হয়ে থাকে, প্রায় প্রতি মিনিটে 0.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এস এ নোড থেকে অলিন্দের পেশিতে অথবা এ ভি নোডে এ সঞ্চালন যে প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে,
মানে এস এ নোডে যে সঞ্চালনটা আছে সেটা অল ইন দে, এবং হচ্ছে কি এ ভি নোডে যখন যায় তখন এটা প্রক্রিয়াটা মানে সঞ্চালন যে উদ্দীপনাটা যে যাচ্ছে সেই উদ্দীপনা প্রক্রিয়াটা হচ্ছে কি আমাদের প্রায় প্রতি সেকেন্ডে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে সঞ্চালন সঞ্চালনটা। এরপরে এ ভি নোড বরাবর উদ্দীপক সঞ্চালন, উদ্দীপনা যে সঞ্চালন হয় এ ভি নোড বরাবর সেইটা কীভাবে সংকৃত হচ্ছে সেটা দেখে নিই। এটা হচ্ছে নিলয় উদ্দীপ্ত হওয়ার পরে, নিলয়টা উদ্দীপ্ত হওয়ার পরে কি করে সে এ ভি নোডের মধ্যে দিয়ে উদ্দীপনা সঞ্চালনের জন্য 0.07 থেকে 0.1 সেকেন্ড সময় ব্যয়িত হয়। এখান থেকে যখন আসে তখন হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রায় 1 মিটার পর্যন্ত হয়। যখন এ ভি নোড থেকে যাচ্ছে তখন 0.05 থেকে 0.1 সেকেন্ড সময় ব্যয়িত হয়। ওকে, বুঝছে এ ভি। এরপর আসে বান্ডল অফ হিজ, এবং আচ্ছা এর এর এভি নোডের এই বিলম্ব যদি এই যে দেরিটা এভি নোডের যে দেরিটা সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নিলয় উদ্দীপ্ত হওয়ার পূর্বে অল ইন দ্য সিস্টল সম্পন্ন হওয়ার সুযোগ করে দেয়। ওকে, তা এই কী বলতে চাচ্ছে, এটা নিলয় যখন উদ্দীপ্ত হয় মানে এই অংশটা যখন উদ্দীপ্ত হয় তার আগে অল ইন দ্য যাতে সিস্টল সম্পন্ন হয়, অল ইন দ্য যাতে সংকুচিত হয় সেই সংকোচন হওয়ারটা সুযোগটা করে দেয় সে। এবং অলিন্দ এবং এভি নোডের সংযোগস্থলে সর্বোচ্চ বিলম্ব ঘটে। অলিন্দ আর এভি নোডের যে সংযোগটা এখানে সবচেয়ে বেশি বিলম্ব ঘটে, মানে বেশি দেরি হয়ে থাকে এখানে। এর গতি প্রায় 0.5 মিটার হয়ে থাকে, এটার গতিটা 0.5 মিটার হয়ে থাকে। মানে সঞ্চালন যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা কিন্তু আমরা আলোচনা করছি, কে কত সেকেন্ডে এটা আসছে আমরা জানি। এর আগে এস এ নোড থেকে এভি নোডে যায়, এভি থেকে বান্ডল অফ হিজেতে, বান্ডল অফ হিজ থেকে পার্কিনসি তন্ত্রে যায়, কিন্তু কত সেকেন্ডে যাচ্ছে বা কত ন্যানো সেকেন্ডে যাচ্ছে সেই হিসাবটা এখন সঞ্চালন যে হিসাবটা সেটা আমরা করছি। তাহলে এ আসে হচ্ছে গিয়ে প্রায় 1 সেকেন্ড সময়ে, এর থেকে এই যে এইখান থেকে যখন বাহিত হয় তখন 0.505 পর্যন্ত সময় লাগে। আর বান্ডল অফ হিজ যেখানে, বান্ডল অফ হিজে প্রতি সেকেন্ডে 4 থেকে 5 মিটার পর্যন্ত উদ্দীপনাটা সঞ্চালিত হয়ে থাকে। বান্ডল অফ হিজে উদ্দীপনাটা আসে কত, প্রতি সেকেন্ডে 4 থেকে 5 মিটার। বান্ডল অফ হিজ অতি দ্রুত ডান এবং বাম বান্ডল অফ হিজের মধ্যে চলে যায়, উদ্দীপনাটা ডানে এবং বামে চলে যায়, সেপারেট হয়ে যায় এইটা। তারপরে হচ্ছে এ পার্কিনসি তন্তুতে এসে নিলয়ের পেশিতে এসে মিশ্রিত হয়, এটা পার্কিনসি তন্তুতে এবং নিলয়ের পেশিতে গিয়ে ও মিশ্রিত হয়ে যায়, মানে সঞ্চালিত হয়ে সমাপ্ত হয়ে থাকে। পার্কিনসি সিস্টেম বরাবর পার্কিনসি সিস্টেমের যে কৌশলটা মানে উদ্দীপনা যে সংবাহিত হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে কি ডান বাম শাখা থেকে উদ্দীপনা পার্কিনসির শাখা এবং উভয় নিলয়ের সাব এন্ডোকার্ডিয়াল। আমরা জানি যে প্রাচীর আমরা পড়েছিলাম যে তিনটা প্রাচীর, একটা হচ্ছে গিয়ে এপিকার্ডিয়াল, একটা হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে গিয়ে এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, তো এই যে এই ব্রাঞ্চগুলোকে ঘিরে রাখছে এন্ডোকার্ডিয়াম। তাহলে এই এন্ডোকার্ডিয়ামের মধ্যে এই নিলয়ের উদ্দীপনা যেটা সেটা হচ্ছে গিয়ে এন্ডোকার্ডিয়ামে চলে আসে, এবং এন্ডোকার্ডিয়াম হয়ে এটা নিলয়ের এপিকার্ডিয়ামে গিয়ে পৌঁছায়। ওকে, নিলয়ের এপিকার্ডিয়ামে মানে একদম বাইরের যে স্তরটা আছে, প্রাচীরটা আছে, সেই প্রাচীরে এসে পৌঁছায়। কোথা থেকে? এন্ডোকার্ডিয়াম থেকে, কারণ বান্ডল অফ হিজ যেটা সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়ামে প্রেরিত করেছে উদ্দীপনা। এরপর আসি নিলয়ে পেশি বরাবর সংবহন, নিলয়ে পেশি। ওকে, নিলয়ে পেশি এইখানে আন্তঃনিলয় পর্দার মধ্য অঞ্চলে ডান বাম থেকে ঘটে থাকে ডিপোলারাইজেশনের সৃষ্টি হয়, এবং এটা পরের দিকে এন্ডোকার্ডিয়াম থেকে ভিতরে, যেহেতু ব্রাঞ্চগুলো এন্ডোকার্ডিয়াম দ্বারা আবৃত, সেখান থেকে এটা পরের দিকে কোথায় আসে, এপিকার্ডিয়ামে গিয়ে পৌঁছায়। এপিকার্ডিয়াম থেকে পরে এই উদ্দীপনাটা কোথায় যাচ্ছে, কোষকলায় যায়। ওকে, আমরা নর্মালি কিন্তু কার্ডিয়াক সার্কেল, পালমোনারি যে পড়েছিলাম বা ইয়ে অন্য রক্ত সংবহন যে প্রক্রিয়াটা সেখানে কিন্তু কী ছিল, পালমোনারি অ্যাওর্টা দিয়ে আর্টারি দিয়ে হচ্ছে গিয়ে ফুসফুসে যায়, ফুসফুস কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা হচ্ছে গিয়ে পরিশোধিত করে, অক্সিজেন নিয়ে আসে, অক্সিজেনটাকেই পালমোনারি শিরা
মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে এসে পৌঁছায় এবং এই লেফট অ্যাট্রিয়াম থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে সংবাহিত হয় ব্লাডটা। সারা দেহে যখন অক্সিজেনযুক্ত ব্লাডটা চলে যায় তখন বিভিন্ন কোষ কলায় যায়। তাহলে এইখান থেকে যখন এন্ডোকার্ডিয়াম থেকে পেরিকার্ডিয়ামে চলে আসে সেটা পরের দিকে কী করে বিভিন্ন কোষ কলায় এই উদ্দীপনাটা নিয়ে যায়। এই উদ্দীপনাটা সংবাহিত করে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, প্রত্যেকটা কোষের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, আমরা কোষ চ্যাপ্টারে পড়েছিলাম। সেই ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে এই যে এই উদ্দীপনাটা এক কোষ থেকে অন্য কোষে সংবাহিত হয়ে থাকে। এরপরে আসবো আন্তঃকোষীয় সংবহন। একটা তো কোষ থেকে কোষে চলে গেছে, একটু আন্তঃকোষীয় সংবহন। আন্তঃকোষীয় সংবহনে ইন্টারক্যালেটেড ডিস্ক যেটা সেটা হচ্ছে উদ্দীপনাটা স্বাভাবিকভাবে সার্কোলেমায় চলে আসেন। সার্কোলেমা পেশির মধ্যে ওদের পেশিগুলা কী ধরনের, কার্ডিয়াক পেশিগুলা এই এই টাইপের না, কার্ডিয়াক পেশিগুলা এইভাবে বিভিন্ন ধরনের থাকে এরকম পেশিগুলা, এর মাঝে সার্কোলেমা থাকে, এই সার্কোলেমায় চলে আসে। সার্কোলেমায় এসে যখন পৌঁছায় তখন আড়াআড়ি নালিকা যেগুলো সেগুলো সাইটোপ্লাজমিক রেটিকুলাম এবং পরের দিকে পেশি সংকোচনের মায়োফাইব্রিলে এসে পৌঁছায়। এগুলো হচ্ছে গিয়ে এইখানে যখন আসে তখন এই মায়োফাইব্রিল যেগুলা মায়োফাইব্রিল হচ্ছে গিয়ে পেশির কোষের মধ্যে যে পেশিগুলা থাকে ফাইব্রিল ফাইবার্স, সেই পেশির মধ্যে এই মায়োফাইব্রিল যে পেশিগুলো আছে সেই পেশির মধ্যে এই উদ্দীপনাগুলা পরের দিকে পৌঁছা যায়। কিভাবে, ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে হচ্ছে কোষ থেকে কোষের দিকে যায়। ইন্টারক্যালেটেড ডিস্ক যেটা সেটা হচ্ছে গিয়ে সার্কোপ্লাজমিক সার্কোলেমায় এসে পৌঁছায়, পেশি যে সার্কোলেমা আছে সেই সার্কোলেমায় এসে পৌঁছায়। সার্কোলেমাগুলোও পরের দিকে এই যে যে মায়োফাইব্রিল আছে পেশির সংকোচনের একক যে মায়োফাইব্রিল সেই মায়োফাইব্রিলে গিয়ে এই উদ্দীপনাটা প্রেরণ করে। এটাই হচ্ছে গিয়ে মায়োজেনিক পদ্ধতি। কীভাবে জাংশনাল টিস্যু কোনগুলো, এই যে জাংশনাল টিস্যুর মাধ্যমে মানে স্বয়ংক্রিয়ভাবে যে মায়োজেনিক পদ্ধতিতে যে নিয়ন্ত্রণ হচ্ছে, উদ্দীপনাটা উৎপন্ন হচ্ছে এবং উদ্দীপনাগুলোকে সঞ্চালিত করছে সেই যে পুরো প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকেই বলা হয়েছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কোনো ধরনের কি বলে কোনো ধরনের হরমোন বা কোনো ধরনের স্নায়ুতন্ত্র এখানে আসে না এবং এই সকল উদ্দীপনা বা স্নায়ুতন্ত্রের ব্যতীত যে উদ্দীপনাটা সৃষ্টি করছে সেই উদ্দীপনাটাকেই মানে সেই যে হৃদস্পন্দন যে তৈরি করে নিজের থেকে সেই হৃদস্পন্দন তৈরির যে প্রক্রিয়াটা কৌশল সেটাকেই বলা হচ্ছে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। ওকে, আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টাডি সেফ নেশনালিটি।